হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালোই আছো, আমরাও এখানে ভালো আছি। তো থাম্বনেল দেখে তোমরা ভাবছো কি এত গিফট পেলাম। হ্যাঁ, প্রথমে তো আমারও মাথা ঘুরে গেছিলো এত গিফট দেখে কে পাঠালো রে বাবা। তারপরে জানতে পারলাম যে এগুলো আমার বড়মশাই আমাকে দিয়েছে। তো প্রথমেই মামুনিকে দেখিয়ে নিলাম, এবার চলো তোমাদের দেখিয়ে নিই। বাইরে তো বৃষ্টি পড়েই যাচ্ছে, ও তো সারাদিনই পড়তেই থাকে। তো জিনিসগুলো কিন্তু প্রত্যেক কটাই খুব ভালো এসেছে, আমি প্রত্যেক কটার লিংক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। প্রত্যেক কটা জিনিস যেমন ছবিতে ছিল তেমনই এসেছে, ফ্লিপকার্টেরই বেশিরভাগ ছিল আর মিশোর একটা ছিল। তো এটা নাইফ সেট ছিল, আমার অনেকদিন ধরেই নাইফ প্রয়োজন ছিল, তো সেই দেখে এই নাইফ সেটটা অর্ডার করে দিয়েছিল আর এটাও পছন্দ ছিল। আর এটা ছিল ভেজিটেবল ম্যাশার, কদিন আগে দেখলেন আমার ভেজিটেবল ম্যাশারটা নেই। আসলে মুম্বাইতে আসার পর তো সবই একটা একটা করে কিনতে হয়েছে, নতুন সংসার হলে যা হয় আর কি। তো একে একে সবই কিনতে হয়েছে, তো এগুলোরই ঘাটতি ছিল, তো এগুলোই বা বাদ যায় কেন? ও আর কি দেখে আমাকে বলে উনি কিনে ফেলেছে একা একাই। তবে এখন এই প্রত্যেক কটা জিনিসই কিন্তু বেশ সস্তাতেই হয়ে গেছে। ওই যেমন ধরো আমি যে নাইফ সেটটা প্রথমে দেখালাম, ওইটা ওই এমনি সময় 600-650 এরম টাইপের দেখায় দাম, এখন ওই 574 টাকার মধ্যে হয়ে গেছে। তারপরে যেমন ধরো একটা আর একটা নাইফ, ওটা তো আমার ভীষণ প্রিয়, খুব পছন্দের, ওই নাইফটা তো অনেকদিন ধরে দেখেছি, ওটা আমি নিজেই অর্ডার করেছিলাম, যেই দেখেছি দাম কমেছে সাথে সাথে অর্ডার করে দিচ্ছি, ওটাও ছিল 243 টাকা। আর যে রোস্টারটা দেখলে, ওই রোস্টারটা 204 টাকা দাম ছিল। আর এই যে টেবিল কভারটা দেখাচ্ছি, এই টেবিল কভারটাও খুব বেশি না কিন্তু, 190 টাকা মাত্র, অনেক কভার কমে দিচ্ছে। আর ফ্রিজ কভার যেটা তোমরা দেখছো, ফ্রিজ কভারটাও 234 টাকা ছিল, মানে 234। আর টং ছিল, যে টংটা দেখলে টংটা একটু ছোটো সাইজের আছে ঠিকই কিন্তু খুব সুন্দর, বেশ খুব একটা অসুবিধা হবে না, খুব একটা রান্না তো হয় না, ওটাও 168 টাকায় হয়ে গেছে। আর ভেজিটেবিল ম্যাশারটা যেটা ছিল ওটা 289 টাকা। আর যেটা স্প্যাচুলা সেট তোমরা দেখলে, ওই স্প্যাচুলা সেটটাও কিন্তু বেশ কম দামে হয়ে গেছে, ওটাও 309 টাকা নিয়েছে মাত্র। তো এখন যদি তোমরা কেউ অর্ডার করতে চাও, দেখো এখন দামটা আরও কমে গেছে, তখনই কেমন একটা আফসোস হয় না বলো? এক দাম দিয়ে কেনা হলো, তারপরে যেই দামটা কমে যায় তখন মনে হয় আর কটা দিন পরে অর্ডার করলেই ভালো হতো। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। টাটা।